আসসালামু আলাইকুম। কথা আমি না বলি, উনার কথাগুলো আমার খুব একটা ভালো লাগে নাই। তো ওইখানে হাবিবুল্লাহ আজাহারি বা ওইখানে যে আরেকটা ইয়াং টাইপের একটা হুজুর ছিল, ওইখানে উনি ওই বহু বিবাহর ওইখানে ফাইট ব্যাক হিসাবে উনি একটা আর্গুমেন্ট নিয়ে আসছিল যে আলীর আপনার হজরত আলীর যে একটা আপনার একটা সময় আসছিল যখন উনি আরেকবার বিয়ে করার ইচ্ছা পোষণ করছিল, যেটা আপনার নবী আপনার নবীজি ওটা বানচাল করে আর কি, যেটা রিজেক্ট করে দেয় যে না এটা সম্ভব না, আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেওয়া যাবে না। তো এটা যদি তখন ওইখানে ওই হুজুর বলতেছিল যদি ইসলামে যদি বহু বিবাহ যদি এইগুলো যদি ই থাকতো জায়জই থাকতো, তাহলে এখানে তাহলে এই তাহলে আলীকে কেন দ্বিতীয় বিবাহ বা পরের বিবাহ করতে দেওয়া হলো না? তো এটা দিয়ে উনি হ্যাঁ, এই এখানে কি যেন হাদিসটা একটা যুক্তি উনি একটা মেক স্যার করতে চাচ্ছিল আর কি, এটা দিয়ে কিভাবে উনি এটা এইখানে মানে উনি খুব জাস্টিফাই করতে চাচ্ছিল আর কি জিনিসটা। তাহলে এই হাদিসটা আমরা একটু পরে দেখি। এই যে যে হাদিসটার কথা বলছে, মোহাম্মদ এত বদমাইশ লোক ছিল যে নিজের মেয়ের বেলায় সে নিজের মেয়ের সতীন আনতে দিবে না। আলী যখন আরেকটা বিয়ে করতে চেয়েছিল তখন নিজের মেয়ের বেলায় চিন্তা করে দেখেন, নিজের মেয়ের সতীন আনতে সে দিবে না, আলীকে নিষেধ করে দিতে না, খবরদার সতীন আনা যাবে না। এই যে দেখেন, এই হাদিসটা আমরা পড়ে শুনাই, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 4850। সেখানে বলা হচ্ছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বনি হিশাম ইবনু মুগিরা আলী ইবনু আবু তালিবের কাছে তাদের মেয়ে সাদির দেওয়ার জন্য আমার কাছে অনুমতি চেয়েছে, কিন্তু আমি অনুমতি দেব না, আমি অনুমতি দেব না, আমি অনুমতি দেব না, যতক্ষণ পর্যন্ত না আলী ইবনু আবু তালিব আমার কন্যাকে তালাক দেয় এবং তারপরেই সে তাদের মেয়েকে সাদি করতে পারে। লাস্ট লাইনটা পড়েন, কেননা ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা এবং সে যা ঘৃণা করে আমিও তা ঘৃণা করি এবং তাকে যা কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। দেখেন শেষ লাইনটা হচ্ছে, ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা। ভাই, সে যে এতগুলা বিয়ে করছে সেই মেয়েরা তো কারো না কারো মেয়ে এবং কারো না কারো কলিজার টুকরা, তাই না? সে যখন এতগুলা বিয়ে করছে তখন তার এটা মনে ছিল না যে এই মেয়েটাও কারো না কারো কলিজার টুকরা এবং সে এই যে এই তার সতীন এই জিনিসটা সে পছন্দ করবে না, পছন্দ মেনে নিতে পারবে না। আয়েশা তো অনেকগুলা হাদিস আছে, সে সতীন পছন্দ করতো না, সে এতগুলা বিবি এটা খুবই অপছন্দ করতো, সে অনেকগুলা হাদিস, সেগুলো আমি এখন দেখাতে পারি। সেগুলো কি ভাই আমি একটু দেখাবো? আপ টু ইউ, আপনি যদি চান দেখাইতে পারেন। আমি আপনাকে মানে ছোট ছোট করে দু একটা জিনিস দেখাই, কারণ এই যেহেতু প্রসঙ্গটা উঠলোই তখন মানে আয়েশা কিন্তু খুবই বিরক্ত ছিল এই যে এই জিনিসগুলো নিয়ে। দেখেন শেষ মুহূর্তের একটা হাদিস দেখাই, একদম মোহাম্মদের একদম শেষ মৃত্যুর সময়ের একটা হাদিস। সেই সময়ও আয়েশা মোহাম্মদকে, মোহাম্মদ এখন মৃত্যু শয্যায় মারা যাচ্ছে যাচ্ছে, সেই সময় আয়েশা মোহাম্মদকে একটা খোঁটা দিয়েছিল, খোঁটা দিয়ে বলেছিল যে আপনি তো আমি মরলেই তো আপনি আরেকটা বিবি আনবেন, আপনার আরেকটা বিবি তুলে আনবেন। এই যে দেখেন এই হাদিসটা, এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 5264। এখানে বলা হচ্ছে আয়েশা বলছিলেন, হায় যন্ত্রণা আমার মাথা গেল। তখন আচ্ছা, এটা কি সহিহ বুখারী না সহিহ মুসলিম? এটা না, এটা সহি বুখারী, এটা কি দেখা যাচ্ছে না? এটা হচ্ছে বুখারী শরীফের, এটা খুবই প্রখ্যাত হাদিস, বুখারী শরীফের হাদিস 5264 নম্বর। এখানে বলা হচ্ছে আয়েশা বলছিলেন, হায় যন্ত্রণায় আমার মাথা গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ মানে মোহাম্মদ কিন্তু তখন মৃত্যু শয্যায়। হ্যাঁ, অন্য জায়গায় আপনি এটা পাবেন, অন্য বর্ণনা এটা পাবেন যে এই এই সময় মোহাম্মদ মৃত্যু শয্যায় মানে শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এমনটি হয় আর আমি জীবিত থাকি তাহলে আমি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, তোমার জন্য দোয়া করব। আয়েশা বললেন, হায় আফসোস, আল্লাহর কসম, আমার মনে হয় আপনি আমার মৃত্যুকে পছন্দ করেন, আর এমনটি হচ্ছে আপনি পরের দিনই আপনার অন্য সহধর্মিণীদের সাথে রাত্রি যাপন করতে পারবেন। মানে আয়েশা তাকে বলতেছে যে এমন যদি হয় যে আমি আগে মারা গেলাম তখন আপনি সেটা পছন্দ করবেন এবং তার পরের দিনই আপনি আরেকটা বিবির সাথে রাত্রি যাপন করতে যাবেন। মানে আয়েশা কতখানি মানে কষ্টে, কতখানি যন্ত্রণায়, এই জিনিসটা সিরাত গ্রন্থ আছে, সিরাত গ্রন্থতে আরো আরো মজা করে আরো ইয়া করে বলা আছে, ডিটেলসে বলা আছে। এটা হচ্ছে আয়েশার গৃহে তার শুশ্রূষা, মানে আয়েশার ঘরে যখন মোহাম্মদ মৃত্যু শয্যায় তখন তার যে সেবা করতে চায় আয়েশা, সেই সময় ঘটনা। ইবনে মাসউদ এটার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আয়েশা হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি হতে ফিরে এসে দেখলেন আমি মাথা ব্যথায় যন্ত্রণায় অস্থির হয়ে বলছি, হায় রে মাথা। তিনি বললেন, বরং হে আয়েশা, আল্লাহর কসম, আমারই মাথাটা গেল। এরপর তিনি বললেন, তুমি আমার আগে মারা গেলে তোমার ক্ষতি, বরং আমি নিজ হাতে তোমার শেষকৃত সম্পাদন করব, তোমাকে দাফন করাবো, জানাজা দিব, দাফন সম্পন্ন করব। আমি বললাম, মানে আয়েশা বলল, আল্লাহর কসম, আপনি এটা করতেন ঠিকই, কিন্তু এরপর তো ফিরে এসেই আমার ঘরেই
কোন স্ত্রীকে এনে তুলতেন। মানে চিন্তা করেন, মানে আয়েশা কতখানি কষ্ট নিয়ে, কতখানি ইয়া নিয়ে হ্যাঁ এই হ্যাঁ, কথা আয়েশার জন্য আমার খুব খারাপ লাগে। আপনার বিবি আয়েশার প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং এই নারীটার প্রতি আমার মানে বিশেষ একটা স্থান আমার নিজের মধ্যে আছে আর কি। এটা আপনার একদম আপনার স্পষ্ট, আপনার সে আয়েশার হাদিস গুলো পড়লে আপনার এগুলো পুরা স্পষ্ট, পুরা স্পষ্ট, কোনো কোনো সন্দেহ নাই, পুরা স্পষ্ট বিষয়গুলা। হ্যাঁ আমি ভাই, তাহলে তাহলে যে মূল ব্যাপারটা হলো এরকম যে এই যে মোহাম্মদ অন্যের মেয়ের বেলা থেকেই সে অন্য মেয়েকে বিয়ে করে আনছে, একটার পর একটা বিয়ে করছে, তার স্বামীরা সবই করছে, কিন্তু নিজের মেয়ের বেলায় সে ছিল খুবই পজিটিভ, সে ছিল মানে এটা সহ্যই করতে পারে নাই, একদম রাগে মাগে সে তিনবার আবার আলীকে বলছে হতে দিব না, হতে দিব না, হতে দিব না, মানে একদম মানে জোর দিয়ে, মানে নিজের মেয়ের বেলায় দেখেন এটা হচ্ছে এরে বলে যাতে মাতাল তালে ঠিক ভাই। আচ্ছা, এই চারবাগ ভাই যে বললেন যে নবীর জান্নাত, নবীর নিজের জান্নাত তো গ্যারান্টিড না, হ্যাঁ, এটা বলার পরে আমরা মনির কি সাহেব, শিক্ষক ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না? হ্যালো, না আমরা আমি শুনতে শুনতে পাচ্ছি, আমি কিন্তু শুনতে পাচ্ছি, আমি মানুষ, আমি শুনতে পাচ্ছি। তাহলে আমি মানুষ ভাই, আপনি নিজেকে একটু মিউট করে রাখেন, আপনার হয়তো কোনো টেকনিক্যাল কারণে শুনতে পাচ্ছেন না, আপনি একটু মিউট করে রাখেন, আমি আপনাকে বলবো যখন বলতে হবে, বলেন। জিও শিশুকা ভাই বলেন আপনি। আচ্ছা ভাই, ওই যে চারবার ভাই যখন বললেন যে ওই নবীর নিজের জান্নাত তো গ্যারান্টিড না, এরপরে মনির সাহেব কিছুক্ষণ ওই রেফারেন্স নাকি কানাডি বললেন আর কি, তো এটা হচ্ছে কি আপনার ওই সহি মুসলিমে, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিমে পাওয়া যাবে, এটা হাদিস নাম্বার হচ্ছে 6852, ইসলামিক ফাউন্ডেশন সহি মুসলিম 6852 পরিচ্ছদ 17, পরিচ্ছদের নাম হচ্ছে গিয়ে কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে। আচ্ছা, হাদিসটা হচ্ছে কুতাইবা ইবনে সাইদ রহমতুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করতে পারে। অতঃপর তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নন? তিনি বললেন, হ্যাঁ, আমিও নই, তবে আমার পালনকর্তা যদি তার অনুগ্রহে দ্বারা আমাকে আবৃত করে নেন। হাদিস সহি জিনিসটা, হ্যাঁ, বের করে ফেলছে আসিফ ভাই, হ্যাঁ, এটা সেম হাদিসটা টানা কয়েকটা টানা কয়েকটা আছে আর কি, রেওয়ায়েতে কয়েকটা রেওয়ায়েতে আছে, 6851, 6852, তারপরে হ্যাঁ 6853। আচ্ছা, তাহলে এই হাদিসটা আমরা একটু পরে শোনাচ্ছি, এটা হচ্ছে সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের 6852 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে। আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে। এখানে বলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার আমল তাকে জান্নাতে দাখিল করতে পারে। অতঃপর তাকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নন? তিনি বললেন, হ্যাঁ, আমিও নই, মানে তার আমলও তাকে জান্নাতে দাখিল করতে পারবে না, তবে আমার পালনকর্তা যদি যদি আমার পালনকর্তা যদি মানে হযরত মুহাম্মদ, সেখানে কনফিউশন আছে তার, যদি তার অনুগ্রহের দ্বারা আমাকে আবৃত করে নেন। এই জিনিসটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, জিও শিশুকা ভাই বলেন আপনি। হ্যাঁ, এটা দেখানোর জন্য আর কি, যে সে তো মানে নিজের নিজের জান্নাতই তো গ্যারান্টিড না, অথচ তার নাতিপুতি নাকি জান্নাতে গিয়া কি জান্নাতে পুরুষদের সর্দার হবে, মানে পুরো নেপোটিজমের গোডাউন খুলে বসছে আর কি। যাই হোক, তো এখানে কিন্তু ভাই হাদিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, এর সাথে কিন্তু মানে আমলটা যে আসলে ভ্যালুডেস সেটা হয়ে গেল। তাহলে এই যে মুমিন মুসলমানরা যে মনে করেন যে এই আমল করতে হবে, সেই আমল করতে হবে, আল্লাহ তাহলে জান্নাতে পাঠাবে, কিন্তু আমল তো কাজে দিচ্ছে না। প্লাস এই যে আল্লাহ যে রহমতের মাধ্যমে পাঠাবে বলতে, যে আমল কাজে দিবে না, কিন্তু আল্লাহ যদি রহমত দেয় তাহলে তুমি যেতে পারবে জান্নাতে, কিন্তু সেটাও তো তাহলে জিনিসটা পয়েন্টলেস, কারণ তাকদীর তো অলরেডি রিটেন, তাই না? সবাই তো জন্মের আগে তাকদীর অলরেডি রিটেন, তাহলে এই আমল করলে কি না করলে কি? আর যার তাকদীর একবার লেখা হয়ে গেছে, আল্লাহ তো ফিক্স করে ফেলছে যে এ জান্নাতে যাবে, ও জান্নাতে যাবে না, তাহলে এরপরে রহমত দেয়া না দেওয়ার কারণ কি? মানে এরকম কি কোনো সিস্টেম আছে যে তাকদীরে লেখা হয়ে গেছে সে জান্নাতে যাবে, আল্লাহ লাস্ট মোমেন্টে একটু মুড সুইং করলো, কাজে এত রহমত দিলাম না, এইটাতে কোনো কাজ হইতে পারে ভাই? একদম ভাই, আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। জিও শিশুকা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জিও শিশুকা ভাই, আপনার কি আর কিছু বলার আছে? নাহলে আমরা আগের আলোচনাতে ফেরত যাব। না ভাই, অমিত ভাইকে বলতে দেন, আমি মনির সাহেব যে বডি ডোনেশন নিয়ে একটা কথা বলতেছিল, এখানে একটা প্রশ্ন করতাম, তো এখন না করি, ওইটা পরে করি, অমিত ভাইয়ের ওইটা শেষ হোক। ঠিক আছে, অমিত।